أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده برشان شاء الله رجلنا در التسليم برشته وكشش نبي محمد صلى الله عليه وسلم رفور আল্লাহ সল্লাহ আলাই আল্লাহ বারিক আলাই আজকের দিনে বৈঠকের বিষয় হচ্ছে যে আপনার মুসলিম ভাইকে যতক্ষণ পর্যন্ত আপনি সাহায্য করতে থাকবেন আল্লাহ আপনার সাহায্যে থাকবে আল্লাহ আপনার সাহায্যে থাকবে আনাবদুল্লাহিবিন অমারা রদি আল্লাহ আনহমা আন্না রসুল্লাহি সাল সাল্লাম কল আল মুসলিম আহুল মুসলিম লাউদ্দলিমহু ওলাসলিম হু ومن كان في حاجة أخيه كان الله في حاجة أخي كان الله في حاجته ومن فرج عن مسلم كربة فرج, فرج, الله عنه كربة من كربات من كربات يوم القيامة يوم القيامة ومن سطر مسلما سطره الله يوم القيامة سطره الله يوم القيامة আবদুল্লাবিনা ওমার হতে বর্ণিত রাসল সাল্লাহ সাল্লাম বলেছেন এক মুসলমান অপর মুসলমানের ভাই সে তার উপর জুলুম করবে না এবং তাকে ধ্বংসের দিকে ঠেলে দিবে না যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের প্রোজনে সাহায্য করবে আল্লাহ তার প্রয়োজনে সাহায্য করবেন যে ব্যক্তি কোনো মুসলমানের দুঃখ কষ্ট দূর করবেন কিয়ামতের দিন আল্লাহ তার বিপদ দূর করবেন আর যে ব্যক্তি কোনো মুসলমানদের কোনো মুসলমানের দোস্তটি ঢেকে রাখবে আল্লাহ তার দস্তুটি ঢেকে রাখবেন বুহারি মুসলিম মিসকাত মুসাবেহ চার হাজার নয় শত আঠান্ন নম্বর হাদিস চার হাজার নয় শত আঠান্ন নম্বর হাদিস তাই আমরা হাদিসটি থেকে বুঝতে পারি যে এক মুসলিম অপর মুসলমানের ভাই কেউ কাউরির প্রতি জুলুম করবে না কাউ কি ধ্বংসের দিকে কাউরি অপরে কেউ কাউরি ধ্বংস চাইবে না তাই মুসলমান ব্যক্তি অন্য মুসলমানের প্রতি জুলুম করবে না অন্য রয়েছে আল্লাহ রসল সাল্লাম বলছেন কেয়ামা যে জুলুম করলে পারে জুলুম কারণটা জুলুম করাটাই তার জন্য অন্ধকারের কারণ হয়ে যাবে তাই যেমন একজন মুসলিম অপর মুসলমান ভাইয়ের প্রতি জুলুম করবে না তাকে ধ্বংসের দিকে ঠেলে দিবে না তাই এইভাবে যদি মুসলমান এক মুসলমান অপর মুসলমানের কল্যাণ চাই তাহলে সেটাই তাদের জন্য কল্যাণ এবং যখন কোনো মুসলিম ব্যক্তি তার ভাইয়ের জন্য তার ভাইকে সাহায্য করবে আল্লাহ সুভাত তাকে সাহায্য করবেন কোনো মুসলিম ব্যক্তি যদি কোনো মুসলমান ব্যক্তির বিপদ আপদ দুঃখ কষ্ট দূর করে কেয়া দিন আল্লাহ সুমাতা তার বিপদ আপাদ দূর করে দিবেন কোনো মুসলমান ব্যক্তি তার ভাইয়ের মুসলিম ব্যক্তির যদি কোনো দোস্ত্রুটি গোপন রাখে আল্লাহ আল্লাহবা তা তার দোস্তুটিগুলাও তিনি গোপন রাখবেন তাই আমরা বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখব জি আবু হুরেরা তা কল রাসুল্লাহ সাল্লি সাল্লাম আল মুসলিম আখল মুসলিম লাই আলিম হু ওয়ুল হু ওয়ালায় হাকিরু হু আত হুনা শিরু ইমার রাতীন বিহাস হাস বি হাসবিম রেম মীনা শারি আল মুসলিমা কুল্লুল মুসলিম আলাল আল মুসলিম হারামুম দামু ওয়ালুহুহ আবু বলেন রসল সালাইসাল্লাম বলেছেন এক মুসলমান অপর মুসলমানের ভাই কাজেই তার উপর জুলুম করবে না তাকে লজ্জিত করবে না এবং তাকে তুচ্ছ করবে না আল্লাহ ভিতি এখানে এ কথা বলে তিনি তিনবার নিজের বুকের দিকে ইশারা করলেন নবী করিম সাল্ল সাল্লাম আরও বলেন কোনো ব্যক্তির মন্দ কাজ করার জন্য এতটুকুই যথেষ্ট যে সে নিজের কোনো মুসলমান ভাইকে তুচ্ছ মনে করে একজন মুসলমানের জন্য অপর মুসলমানের যান মাল ও মান সম্মান বিনষ্ট করা হারাম ইমাম মুসলিম রহমাল্লাহ হাদিসটি নিয়ে এসছেন চার হাজার নয় শত ঊনষাট নম্বর হাদিস চার হাজার নয় শত ঊনষাট নম্বর হাদিস তাই আমরা এ হাদিস থেকে স্পষ্ট বুঝতে পারছি যে এক মুসলমান মুসলমান অপর মুসলমানের ভাই তার উপর জুলুম করবে না তাকে অপমান করবে না তাকে হেউ প্রতিপন্ন করবে না আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন যে তা কোয়া হল অন্তরে তিনি কথাটা তিনি তিনবার বললেন তাই একজন মুসলমান ব্যক্তির উচিত হবে তার ভাইকে অপমানিত না করা অপদস্থ না করা হেউ পূর্ণ না করা এবং এক মুসলমান অপর মুসলমানের জন্য তার রক্ত তার ধন সম্পদ তার ইজ্জত আবরু হারাম তার মানে কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে কেউ হত্যা করতে পারে না কার মাল অন্যায়ভাবে ছিনতাই করতে পারে না কারোর ইজ্জত মান সম্মান নষ্ট করতে পারে না এগুলা এক মুসলমান অপর মুসলমানের জন্য হারাম তাই আমরা এই বিষয়গুলা যেমন কাউকে আপনি অন্যায় অন্যায়ভাবে হত্যা করতে পারবেন না অপর অনুরূপভাবে অন্য কেউ আপনাকে অন্যায়ভাবে হত্যা করবে না আপনি কাউরির মাল অন্যায়ভাবে ছিনতাই করবেন না অন্য অন্যভাইয়াও আপনার মাল অন্যায়ভাবে ছিনতাই করতে পারবেন না আপনি আমি যেমন অন্যর মানিজ্যতা আমি নষ্ট করতে পারি না অন্য ভাইও আপনার আমার মানিজ্যত নষ্ট করবে না এগুলা একে অপরের জন্য হারাম তাই আল্লাহ সুহাত যিনি আমাদের বিষয়গুলার প্রতি লক্ষ্য রাখার তহফিক দান করেন ও আখরেদা আউন আলহামদুল্লিয় রবিল আলমিন সুবাহানাক আল্লাহমদিকা আসাদুল্লাহ ইলাহিল্লাহ আন্তা আস্তাখাত